একে তো শাহরুখের জন্মদিন এবং এই জন্মদিনে একটা সারপ্রাইজ আসার কথা ছিলই। তো হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো পাঠানের অফিসিয়াল টিজার নিয়ে, কেমন লাগলো, কি কি ছিল, সব বিষয়ে থাকবে ডিটেলসে আলোচনা। এই সিনেমায় আমরা ফিচার করতে দেখছি শাহরুখ খানকে, আছেন দীপিকা পাদুকান, আছে জনি। এই পার্টিকুলার যে সিনেমা, এটা নিয়ে হাইপ তুঙ্গে, তার কারণ হচ্ছে বাদশা অনেকদিন পর আবার তার কামব্যাক করছে বলিউডে, এবং এর যে ডিজাইনিং এবং তার সাথে সাথে যদি শাহরুখ খান এবং ইয়াশরাজ ফিল্মের একটা মেলবন্ধন হয়, একটা হাইপ অবশ্যই ক্রিয়েট হয়। এই ট্রেলার যদি আমাকে ব্রেকডাউন করতে হয় কেমন লাগলো বলতে হয়, আমি বলবো এক কথায় অসাধারণ। কারণ এই যে ক্লাসি এবং তার সাথে মাসি, এই দুটো জিনিস যদি মিক্স হয়ে এইরকম একটা ট্রিটমেন্ট হয় যেখানে ফুল অ্যান্ড ফাইনাল একটা জিনিসকেই হাইলাইট করা হয়, যেটা হচ্ছে অ্যাকশন, এবং এইরকম অ্যাকশন ওরিয়েন্টেড কমার্শিয়াল ফিল্ম আমার মনে হয় হওয়াটাও দরকার। এবং যেভাবে 57 বছর বয়সে শাহরুখ খান তাকে ক্যারি করেছে, তার যে এক্সপ্রেশনের মাধ্যমে হোক সেগুলো অপূর্ব, এবং শাহরুখ খান ইস কিং খান, এই পার্টিকুলার ট্রেলারটা সেটা ইটসেলফ প্রমাণ করলো। এরপরে ট্রেলার সিনেমায় যে কি কি হাঙ্গামা দেখানোর বাকি আছে আমি জানি না। ইকুয়ালি কিন্তু দীপিকা পাদুকনকে যেটুকু সিনে দেখানো যাচ্ছে বা জনকে যেটুকু পোর্শনে দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে। এর যে অ্যাকশন ধামাকা, পাঠানের অনেকদিন ধরে যে গল্পটা বেসিক্যালি বোঝানোর চেষ্টা করা হয়েছে ডিজারের মধ্যে, যে অনেকদিন ধরে তার পাত্তা নেই বা খোঁজ নেই কিন্তু সে বেঁচে আছে, তারপরে সে কি কামব্যাক করছে, কিভাবে ফুল অ্যান্ড ফাইনাল অ্যাকশন গুলো হচ্ছে, সেগুলোই বেসিক্যালি টিজারে ডিজাইন করা হয়েছে, যেগুলো দারুণ ভাবে আই থিঙ্ক রিপ্রেজেন্ট হয়েছে এই পুরো টিজারটা জুড়ে। এবং আমি যদি ভিএফএক্স এর কথা বলি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই পার্টিকুলার এই ধরনের জনারের ফিল্মের ক্ষেত্রে, ভিএফএক্স ও কিন্তু বেশ ভালো কোয়ালিটি বলে মনে হয়েছে। যে ব্লাস্টেড সিন গুলো হোক বা যেভাবে এর ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে পুরো পোর্শনটা জুড়ে, যে বন্দুক ছুড়ে দেওয়ার সিনটা হোক বা ইন্ট্রোডাকশন যেভাবে করা হয়েছে, টোটাল প্যাকেজিং, টোটাল ডিজাইন, টোটাল যে ফিল, একটা বলে না গুড ফিল বা লুক ফিল ব্যাপারটা, সেটা থরোলি মেনটেন থেকেছে। এর বিজিএম অসাধারণ, পুরো থিমটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, কালার হোক তার ডিজাইনিং হোক, এবং যে একটা প্যালেট ইউজ করা হয়েছে সেটা মারাত্মক। তো আমার মনে হচ্ছে এটা হাই কোয়ালিটি প্রোডাক্ট এর সব দিক দিয়ে, সব এলিমেন্টকে যদি আমি বিচার করি। এবং আবার বলতে এটা কোনো বাধা নেই যে একটা অবশ্যই মাস্ট ওয়াচ টিজার তো বটেই, মাস্ট ওয়াচ ফিল্ম তো বটেই, এবং যারা আই থিঙ্ক শাহরুখ খানের ফ্যান এবং শাহরুখ খানের ফ্যান নাও আছে হয়তো অনেকে, বাট এই সিনেমাটা দেখে তারা বা টিজারটা দেখে তারা বলবে যে না, একটা ভালো সিনেমা আসার আবহ ক্রিয়েট হচ্ছে, এবং টিজার বা ট্রেলারের কাজ কিন্তু এটাই। সেটা আই থিঙ্ক কমপ্লিটলি রূপে এই জায়গায় ক্লিয়ার হচ্ছে, এবং আমি খুব আশাবাদী পার্টিকুলার সিনেমাটা নিয়ে। এবং প্রত্যেককে যারা শাহরুখ খানের ফ্যান আছে তারা অনেকে ভাবে সেলিব্রেট করছে, বাট আই থিঙ্ক এটাই হচ্ছে বেস্ট রিটার্ন গিফট আই থিঙ্ক শাহরুখ খান বা ইয়াশরাজের পক্ষ থেকে তার বার্থডেতে। তো হ্যাপি বার্থডে শাহরুখ খান, এত সুন্দর একটা টিজার আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমরা জানি এটা একটা একটা মাস্টারপিস হতে চলেছে হয়তো বলিউডের ক্ষেত্রে, মানে শাহরুখ খানের কামব্যাক তারপর যদি এরকম একটা ডিজাইনিং হয় ইটসেলফ, তো সেটা নিয়ে সত্যি উল্লাস করার মতোই একটা ব্যাপার। তো এই ছিল আমার মোটামুটি অভিমত এই পার্টিকুলার টিজারটা নিয়ে, এবং আমার কোনো নেগেটিভ পয়েন্ট এই পার্টিকুলার টিজারে লাগেনি, সত্যিই লাগেনি। সিনেমা বা ট্রেলারে যদি লাগে সেক্ষেত্রে বলবো, বা বলার জায়গা যদি তৈরি হয় সেক্ষেত্রে নিশ্চয়ই কথা বলা যাবে, কিন্তু পার্টিকুলার এই 1 মিনিটের বা কিছু সেকেন্ডের টিজারে সব যে গ্লিমস গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই আই ক্যাচি, বারবার দেখতে ইচ্ছা করছে। তো এর মধ্যে আমি কি নেগেটিভ পয়েন্ট বলবো, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।